নতুন আইন অনুযায়ী ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার আশা রাষ্ট্রপতি যেহেতু আস্থা রেখেছেন জাতির পক্ষ থেকে আমাদের উপরে তার আস্থার সম্মান দিতে চাই আমরা বাইর করতে হবে অত্যন্ত যোগ্য অভিজ্ঞ সুনামি লোক যাতে মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে কমিটি নিরপেক্ষ নয় অভিযোগ বিএনপির যোগ্যরাই দায়িত্ব পেয়েছেন বলছে আওয়ামী লীগ সার্চ কমিটি হয়ে গেছে যেই হোক এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এটির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন কমিশন হবে এবং বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা আপিল বোর্ডের লবিস্ট নিয়োগের টাকা কারা কিভাবে পাঠিয়েছে খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভৌগোলিক কারণেই চাপে রাখতে অপপ্রচারের অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর এবং খরস্রোতা পদ্মাকে বাগে আনতে সেতুর জাজিরা ও মাওয়া প্রান্তে নদী শাসনের কর্মযজ্ঞ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের কাজ শেষের আশা নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে রাষ্ট্রপতি মনোনীত ২ সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হুসাইন এবং লেখক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক নতুন আইন অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করবে এই সার্চ কমিটি কমিটির প্রধান জানান নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে ১৬তম জাতীয় সংসদ অধিবেশনে সদ্য পাশ হওয়া আইন অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতি বরাবর সুপারিশ দিতে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে আইন অনুযায়ী সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ সেজন্য শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম চূড়ান্ত করে জারি হয়েছে প্রজ্ঞাপন নির্বাচন কমিশন পরিচালনায় যারা আসছেন তাদেরকে চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হলো এ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী এই সার্চ কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করতে হবে ৬ সদস্যের এ অনুসন্ধান কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান অন্যরা হলেন বিচারপতি এস এম কুদ্দুস জামান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং রাষ্ট্রপতি মনোনীত সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সুহুল হোসাইন ও অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক দায়িত্ব অত্যন্ত কঠিন কিন্তু আমাদেরকে বাইর করতে হবে অত্যন্ত যোগ্য অভিজ্ঞ সুনামি লোক যাতে নির্বাচন কমিশন সঠিকভাবে চলে এবং মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে রাষ্ট্রপতি যেহেতু আস্থা রেখেছেন জাতির পক্ষ থেকে আমাদের উপরে তার আস্থার সম্মান দিতে চাই আমরা এবং আশা করি নিরপেক্ষভাবে আমরা সকলে মিলে নিরপেক্ষ মানুষদেরকে সেখানে যাতে আনা যায় সেই চেষ্টা আমরা করব আমরা তো ১০টা নাম দিব তিনি ৫ জনকে সিলেক্ট করবেন সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন পরিচালনার ভার যাদের উপর বর্তাবে সেই যথোপযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে অনুসন্ধান কমিটির কথা বলা আছে সংসদে পাশ হওয়া নতুন আইনেও সার্চ কমিটির সুপারিশ করা নাম থেকেই ৫ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন ও নাম প্রস্তাব সহ আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কেননা ১৪ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুজ্জামান মামুন যাচ্ছি তার কাছে মামুন অতি সম্প্রতি আমরা দেখলাম যে জাতীয় সংসদে বিল আকারে বিষয়টি পাশ হলো এবং রাষ্ট্রপতির সম্মতির পর গেজেট এবং তারপরে আসলে আইন আকারে পাশ হলো নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনার এর যে আইনটি ২০২২-এর এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখলাম যে সার্চ কমিটির ৬ জনের নাম ঘোষণা করা হলো এবং আমরা যদি প্রথমেই আসলে ৬ জনের অতীত অভিজ্ঞতা এবং তাদের বিস্তারিত নিয়ে একটু জেনে নেই আমি তার আগে আপনাকে জানাই যে দীর্ঘদিন যাবতীয় কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা দাবি ছিল যে আইনের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করা হোক এবং তারই কিন্তু প্রথম এই যে আইনটি হলো
30 জানুয়ারি যে আইনটি সংসদে পাশ হয়েছে, তারপর এই আইনের ভিত্তিতেই কিন্তু এই প্রথম সার্চ কমিটি গঠন করা হলো। এর আগে যদি একটু আপনাকে ইতিহাস বলতে চাই, যে 2011 সালের 22 ডিসেম্বর সে সময় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নেতৃত্বে কিন্তু সংলাপ অনুষ্ঠিত হয়েছিল এবং তারপরে সার্চ কমিটি গঠিত হয়েছিল, এবং এরপর আমরা দেখেছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের নেতৃত্বে 2016 সালের 18 ডিসেম্বর তিনি সংলাপে বসেন এবং সেই সংলাপ চলে 2017 সালের 18 জানুয়ারি পর্যন্ত, এবং সে সময় কিন্তু 31টি রাজনৈতিক দল অংশ নেয়। তো তাদের সঙ্গে কথা বলে তখনও একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তারা নাম প্রস্তাব করেছিলেন রাষ্ট্রপতির কাছে। কিন্তু সেই সময় থেকেই 2011 থেকে অদ্যাবধি কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলেরই একটি দাবি ছিল, তারা বলছিলেন যে আইনের ভিত্তিতে যাতে সার্চ কমিটি গঠন করা হয়। এবং এবার তাই হলো, আমরা একটু এক নজরে দেখে নেব যে এই সার্চ কমিটিতে যারা এলেন তাদের সংক্ষিপ্ত পরিচয়। এই সার্চ কমিটি যিনি সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান, এসি গঠনের সার্চ কমিটিতে এর আগেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার, 62 বছর বয়স ওবায়দুল হাসানের, এবং 2017 সালের সার্চ কমিটিতে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে সদস্য ছিলেন তিনি। তিনি ছাড়াও আরও 5 জন এই কমিটিতে রয়েছেন, বিচারপতি এস এম কুদ্দুস জামান, 61 বছর বয়স ওনার, এবং 4 বছর ধরে হাইকোর্ট বিভাগে বিচারকের দায়িত্ব পালন করছেন। তার জন্ম রাজবাড়িতে, 1984 সালে তিনি জুডিশিয়াল সার্ভিসে যোগদান। এরপরে যিনি আসছেন মোহাম্মদ সোহল হুসাইন, এবং তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। জরুরি অবস্থার সময় দায়িত্ব নেওয়া সেই কমিশনই সিইসি ও নির্বাচন কমিশনের নিয়োগে আইন করার প্রথম খসড়া প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এবং এরপর আনোয়ারা সৈয়দ হক, যে রাষ্ট্রপতি যে দুজনের নাম প্রস্তাব করেছেন তার ভেতরে একজন নারী, এবং এই যে 6 জনের কমিটি, 6 কমিটির মধ্যে কিন্তু এই একমাত্র নারী সদস্য আনোয়ারা সৈয়দ হক। পেশায় তিনি একজন চিকিৎসক ও লেখক, 2010 সালে তিনি বাংলা একাডেমি ও 2019 সালে 21শে পদক পান, তিনি একজন পরিচিত মুখ। আমরা সোহরাব হোসাইন এই কমিটিতে রয়েছেন, তার সম্পর্কে একটু জানবো। সোহরাব হোসেন 2020 সালের সেপ্টেম্বর থেকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। নোয়াখালীর সন্তান সোহরাব হোসাইন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব ছিলেন। এবং সর্বশেষ যিনি এই কমিটিতে রয়েছেন তিনি হলেন মুসলিম চৌধুরী, 2018 সালের 15 জুলাই থেকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন। 1984 সালে সিভিল সার্ভিস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগ দিয়ে পরবর্তীতে অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও পরবর্তীতে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। তো এই যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, এই সার্চ কমিটি আসলে কি কাজ করবে সেই বিষয়টিও একটু জানা দরকার আছে। কেন আমরা 6 জনের বিস্তারিত জানলাম, এবং একটু যদি বলেন যে আইনে তাদের আসলে কি কাজ বা কি কর্তব্য দেওয়া হয়েছে। রাব্বি, এই সার্চ কমিটি মূলত 5টি কাজ করবে। এই 5টি কাজ সম্পর্কে যদি আপনাকে জানাতে চাই, সার্চ কমিটির কাজ হলো প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার নিয়োগে উপযুক্তদের বাছাই করবেন, 10 জনের নামের তালিকা রাষ্ট্রপতি বরাবর পেশ করবেন, অনধিক 5 জনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তারা যে 10 জনের নাম রাষ্ট্রপতি বরাবর সুপারিশকৃত আকারে পেশ করবেন, সেখান থেকে অনধিক 5 জনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, অর্থাৎ 1 জন এর মধ্যে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন থাকবেন নির্বাচন কমিশনার। আইনে সার্চ কমিটিকে সময় দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে 2 জনের নাম প্রস্তাব করবেন। হ্যাঁ, এবং এখানে মোট 10 জনের নাম থাকবে, এই 10 জনের মধ্যে 8 জন হচ্ছেন নির্বাচন কমিশনারের নাম এবং 2 জন থাকবেন প্রধান নির্বাচন কমিশনারের নাম, এর মধ্যে থেকে 1 জন হবেন প্রধান নির্বাচন কমিশনার এবং 8 জনের মধ্যে থেকে 4 জন হবেন নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার। এছাড়া আইনে সার্চ কমিটিকে সময় দেওয়া হয়েছে 15 দিন। রাব্বি, যেহেতু আপনি জানেন যে আগামী 14 তারিখ, এই ফেব্রুয়ারির 14 তারিখ হচ্ছে এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, সেক্ষেত্রে আইনে যেহেতু 15 দিন বলা হচ্ছে, এবং একজন নির্বাচন এখন যারা সার্চ কমিটিতে আছেন তারাও একজন প্রতিক্রিয়াও জানিয়েছিলেন যে এখন তো তারা 15 দিন পাচ্ছে না, তাহলে তারা কয়দিন পাচ্ছেন এবং কীভাবে এই কাজগুলো সমাধান? তাদের হাতে সময় রয়েছে মাত্র 10 দিন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান তাই বাধ্যবাধকতা রয়েছে সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করার, এবং এ কারণেই কিন্তু তারা হাতে সময় পাবেন সব মিলিয়ে 10 দিন। এবং এই 10 দিন পর 14 তারিখে যখন এই যে বর্তমান নির্বাচন কমিশন রয়েছে তার মেয়াদ শেষ হবে, এরপর নতুন কমিশনকে কিন্তু দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। রাব্বি, আজ সারাদিনই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে, আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকেও তারা এই কমিটিকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটা দেখে আসি। দীর্ঘদিন ধরেই সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করে আসছে বিএনপি। এবার নেতারা বলছেন গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ নয়, কমিশন গঠন নিয়েও আগ্রহী নন তারা। আমাদের দলের স্ট্যান্ডটা খুব পরিষ্কার, আমরা মনে করি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এখন সেটা সার্চ কমিটি হোক আর যেই হোক, যে ইলেকশন কমিশনই হোক,
এই সরকার থাকলে আমরা কোনো নির্বাচন যাব না। সবচেয়ে বড় কথা হলো যে এই সরকারের অধীনে নির্বাচন তো ইলেকশন কমিশন করে না, নির্বাচন তো করে প্রশাসন, আর প্রশাসন থাকে সরকারের অধীনে। তো এই সেই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা প্রমাণিত হয়ে গেছে। আওয়ামী লীগ নেতারা বলছেন এই সার্চ কমিটি নিরপেক্ষ, যোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যে সমাজে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং তারা যে নিরপেক্ষ মানুষ হিসেবে ভূমিকা রেখেছেন অতীতে, সেটি সবাই স্বীকার করবে। আমি মনে করি এটি অত্যন্ত সুন্দর সার্চ কমিটি হয়েছে এবং এটির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন কমিশন হবে এবং বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি মামুন, আমরা দলগুলোর প্রতিক্রিয়া শুনছিলাম, তার আগে আপনি এই রিপোর্টের আগে আলোচনা করছিলেন সার্চ কমিটিতে যে 6 জন আছেন তাদের নিয়ে, তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ বা তাদের প্রতিক্রিয়ায় কতটা আশাবাদ দেখতে পাচ্ছেন যে সামনের যে নির্বাচন কমিশন গঠন হচ্ছে সেই প্রতিনিধিদের তারা কতটা দক্ষতার সাথে বাছাই করতে পারবেন বলে মনে হচ্ছে? রাব্বি, এই ব্যাপারে আমরা সার্চ কমিটির যে 6 জন সদস্য রয়েছেন তার মধ্যে যিনি সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান এবং সোহল হোসাইনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যে প্রতিক্রিয়া দিয়েছেন যে তারা বলছেন যে এটি একটি চ্যালেঞ্জ তাদের জন্য এবং তারা তাদের সর্বোচ্চ দিয়ে নিরপেক্ষভাবে যোগ্য লোককেই তারা নির্ধারণ করবেন, তারা যোগ্য লোককেই এই যে 10 জনের তালিকা সংক্ষিপ্ত আকারে রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে সেই তালিকায় তারা যোগ্য লোককে রাখবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের কাছে। আর যেমন আমরা যদি একটু ওই দলগুলোর প্রতিক্রিয়া যাব বলছিলাম, জাতীয় পার্টি বলছে যে সবাইকেই তারা ভালো লোক বলছেন, অন্যদিকে পরিকল্পনা মন্ত্রী মাননীয় এম এ মান্নান তিনি বলেছেন সুনামগঞ্জে একটি আলোচনায় যে খেলতে না নেমেই যদি আমরা রেফারিকে নিয়ে সমালোচনা শুরু করি সেটি বোধহয় ঠিক হবে না। সো এই যে যে দলগুলোর মধ্যে যে প্রতিক্রিয়া, অন্যান্য দলগুলো বা প্রধান বড় দুই দল তারা কি বলছে? আসলে প্রধান বড় দুই দল বলতে আওয়ামী লীগের যে প্রতিক্রিয়া আমরা কিছুক্ষণ আগে একটি প্রতিবেদনও দেখছিলাম যে আওয়ামী লীগ তার প্রতিক্রিয়া কিন্তু বলছে যে এই যে সার্চ কমিটি হয়েছে এটি নিরপেক্ষ হয়েছে এবং সার্চ কমিটিতে যোগ্যতার পরিচয় রয়েছে এবং যোগ্য লোকে সার্চ কমিটিতে রাখা হয়েছে। অন্যদিকে বিএনপি কিন্তু বিপরীত প্রতিক্রিয়া দিয়েছেন, তারা বলছেন যে সার্চ কমিটি আসলে এটা ঠিকমতো হয়নি এবং এখানে যোগ্য লোককে নির্বাচন করা হয়নি। আমরা দেখছি যে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া তাদের অধিকাংশই কিন্তু এই আইন এবং সার্চ কমিটির পক্ষে রয়েছেন। তো আমরা একটু দেখে নিতে চাই যে আইনে সিইসি ও নির্বাচন কমিশনের যোগ্যতা কী রয়েছে, কেননা যে সার্চ কমিটি বর্তমানে রয়েছে তারা যে ভিত্তিতে এই 10 জনের নাম তারা রাষ্ট্রপতি বরাবর পেশ করবেন তাদের কী কী যোগ্যতা থাকতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে 1 নম্বরে, ন্যূনতম 50 বছর বয়স হতে হবে, কোনো গুরুত্বপূর্ণ সরকারি বিচার বিভাগীয় আধা সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় ন্যূনতম 20 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই 3টি অভিজ্ঞতা আবশ্যিক, যে 3টি অভিজ্ঞতা ছাড়া আসলে এই যে সার্চ কমিটিতে যারা রয়েছেন তারা যে সংক্ষিপ্ত তালিকা করে নাম দেবেন রাষ্ট্রপতি বরাবর সেখানে তারা স্থান পাবেন না। রাব্বি বাবুন, আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। সার্চ কমিটির বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। শিল্পী সমিতির নির্বাচনে বিধি অমান্য করায় ভোটের 1 সপ্তাহ পর বাতিল হলো জায়েদ খানের প্রার্থিতা, আর তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নিপুণ আক্তার। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আপিল বোর্ড চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাপ ছিল, নাটকীয়তা ছিল, তবে নির্বাচনের পর যা যা হলো তা সব কিছুকে ছাপিয়ে গেল। নির্বাচনে এককভাবে কোনো প্যানেলই জয়ী হতে পারেনি, কিন্তু সবচেয়ে আলোচিত সাধারণ সম্পাদক পদে জায়েদ খানি তৃতীয়বারের মতো নির্বাচিত হন। এরপর অভিযোগ পাল্টা অভিযোগে জল কম ঘোলা হয়নি আপিল বোর্ড থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অবশেষে শনিবার বিকেলে হয় আপিল বোর্ডের বৈঠক। নিয়ম অনুযায়ী দুই পক্ষকে আমন্ত্রণ জানানো হলেও সায় দেননি জায়েদ খান। দীর্ঘ অপেক্ষার পর জায়েদ খান মিটিংয়ে না আসলেও উপস্থিত ছিলেন নিপুণ আক্তার সহ অন্যান্যরা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করে। জনাব জায়েদ খানের প্রার্থীটা বাতিল হয়। অপর সাধারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
আপিল বোর্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কাঞ্চন নিপুণ প্যানেলের সহসাধারণ সম্পাদক সাইমন। উকিল নোটিশ কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে মান্য আদালত যে রায় দিবেন সেটার প্রতি আমরা তাকিয়ে থাকব। তবে এখন আপিল বোর্ড যে রায় দিয়েছে সেটাতে আমরা অনেক সন্তুষ্ট, পরবর্তীতে যদি আরও পদক্ষেপ নিতে হয় সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এ ব্যাপারে জায়েদ খান তার প্রতিক্রিয়ায় বিষয়টি হাস্যকর বলে দাবি করেছেন। বিষয়টা এমন হয়ে গেছে, মানে নিজেকে নিজেকে বাসায় বসে প্রেসিডেন্ট ঘোষণা করলাম, এমনটা এমন একদম কোন নিয়মের বালাই নাই, কিছু নাই। আপিল বোর্ড ডিজলভ, নিজেদেরকে জাহির করে নিজেরা নিজেদের মতো করে দেখে, কোন নিয়ম নাই, কোন তফসিল মানে না, নিজেরা নিজেরা ঘোষণা করতেছে, পুরোটা হাস্যকর। রোববার বিকেল ৫টায় নতুন কমিটি শপথ গ্রহণ করবে বলে জানা গেছে। আলকাসির, সময় সংবাদ, ঢাকা। লবিস্ট নিয়োগে কারা কিভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দ্রুত এসব তথ্য সামনে আনা হবে বলেও জানান মন্ত্রী। রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানবাধিকারের ধুয়ো তুলে বাংলাদেশকে চাপে রাখতে চায় কিছু দেশ, আর এজন্যই বাংলাদেশের দোষ ধরতে মুখিয়ে থাকে বহু পক্ষ। একদিকে ভারত, অন্যদিকে চীন, এশিয়ার দুই পরাশক্তির মাঝেই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। সে কারণে ভূরাজনৈতিক বহুপক্ষই মন জোগাতে চায় সবুজ শ্যামলে বদ্বীপটির। আর এমন উদ্যোগ যখন সফল হয় না কিংবা নিজেদের মতো হয় না, তখনই নাখোশ হন অনেকে। আমাদের কিছু জ্ঞানপাপি বলে বেড়ান যে বাংলাদেশ সতর্ক হোক। শনিবার সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার নিয়ে নিষেধাজ্ঞার ইস্যুতে এমন তথ্যই দিলেন গণমাধ্যমকে। যেহেতু আমরা পলিটিক্যালি খুব স্ট্র্যাটেজিক্যালি খুব একটা ভালো জায়গায় আছি, সেই জন্য আমরা এখন সবার চক্ষুষু, সবার চোখের সামনে দাঁড়িয়ে আছি। আসল উদ্দেশ্য কিন্তু হিউম্যান রাইটস না, আসল উদ্দেশ্য কিন্তু গুম খুন না, আসল উদ্দেশ্য হলো এইগুলো চাপ দিয়ে কিছু ফায়দা সংগ্রহ করা যায় কিনা। মন্ত্রী বলেন, বাংলাদেশ সকলের বন্ধু, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের অধীনস্থ নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশ নাকি চায়নার লেজুড় হয়ে যাচ্ছে, কারণটা তারা বলেন যে বাংলাদেশ চায়নার ডেট ট্র্যাপে পড়ে যাচ্ছে। বাবা, ডেট ট্র্যাপ হতে হলে ৪০% ডেট ঋণ নিতে হবে। আমাদের দেশের সর্বমোট ঋণ হলো ১৫+ সামথিং। বলা হয় যে চাইনিজ লেজুড় আমরা হয়ে যাচ্ছি, কারণ আমাদের নাকি ৮০% সব মিলিটারি ইকুইপমেন্ট চায়নাতেই কিনছে, এর একটা দাহা মিথ্যা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গুমের সঙ্গে জড়িত নয়। মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুলে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে মন্ত্রী আরও বলেন, লবিস্ট নিয়োগকারীরা এইসব ষড়যন্ত্রের অংশীদার। নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের ইসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। এই লবিস্টের কীভাবে টাকা এখান থেকে টাকা পাঠালো সেগুলো আমরা খুঁজে বের করছি। যারা টাকা পাঠিয়েছেন তারা, আমরা মনে করি তারা এই ষড়যন্ত্রের তারাও একটা অংশীদার। মানবাধিকার, গণতন্ত্র কিংবা আইনের শাসন এসব মূল উদ্দেশ্য নয় বলেও মন্তব্য করেন সরকারের দুই মন্ত্রী। রাতিকুর রহমান তমাল, সময় সংবাদ। করোনায় দেশে একদিনে ৩৬ জন মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৫৯ জন, হার প্রায় ২৪%। দুই সপ্তাহের তুলনায় সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা উদ্বেগের। আর আগামী দুই সপ্তাহ শনাক্তের হার নিম্নমুখী প্রবণতা ধরে রাখলে বেঁধে দেওয়া সময়ের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে বলে মনে করছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। রাশেদ বাফির রিপোর্ট। হাসপাতালে গেলে সেখানেই ধরা পড়ে করোনা। যেখান থেকে নিয়ে আসছিলাম আমরা সেখান থেকে তার আশাই ছিল না আমার, তো এখানে ট্রিটমেন্টের মানে টোটালি আমি খুশি, সন্তুষ্ট। কোভিড হাসপাতালগুলোতে একদিকে যেমন রোগী ভর্তি হচ্ছে, ঠিক তেমনি ছাড়পত্র পেয়ে বাড়িও ফিরছেন অনেকে। পরীক্ষা করে দেখে ১৯ ধরা পড়ছে, এখানে ৬ দিন ছিলাম। এই জায়গা আসার পর এখন সুস্থ করা যায় যদি ডিসপ্লেসমেন্টটা কমপ্লিট হয়, মানে এটা যদি পুরোপুরি ওমিক্রন হয়ে উঠে যখন, তখন মৃত্যু সংখ্যায় হয়তো একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাবে। গত কয়েকদিনে করোনার সংক্রমণ ও শনাক্তের হার কিছুটা কমে আসা কি ইতিবাচক হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা বলছেন পরিসংখ্যানগত সামান্যই উন্নতিতে সুযোগ নেই তৃপ্তির ঠেকুর ফেলার। এই ধারাটা যদি আগামী দুই সপ্তাহে আমরা ধরে রাখতে পারি যে নামছে, ২১ ফেব্রুয়ারির পরে হয়তো বা আমরা অনেক কিছু খুলে দিতে পারবো, এমনকি হয়তো শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া সম্ভব হবে। আপাতত নতুন করে আর কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম। দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। অমিক্রন যখন বাড়তে শুরু করলো তখন আমাদের মন্ত্রিপরিষদ থেকে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল, আবার যদি এটা আস্তে আস্তে কমে আসে তখন আমরা আবার এই বিধিনিষেধ বা ইত্যাদি এটা তুলে নিতে বলবো। আপাতত এখন পর্যন্ত তো আগের নিষেধাজ্ঞা যেটা দেওয়া আছে সেটাই বলবৎ আছে।
খরস্রোতা পদ্মাকে বাগে আনতে জাজিরা ও মাওয়া প্রান্তে নদী শাসনের মূল কাজ শেষ করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। প্রায় 8,800 কোটি টাকার নদী শাসন প্রকল্পের কাজ বাকি মাত্র 12%। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মাওয়ার সাথে জাজিরার নিরবিচ্ছিন্ন যোগাযোগের পদ্মা সেতু ভাগ্য বদলে দিবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। সেতু সুরক্ষায় উত্তাল পদ্মাকে নিয়ন্ত্রণে দুই পারে চলছে কর্মযজ্ঞ। প্রায় 8,800 কোটি টাকার বিশ্ব রেকর্ডের নদী শাসন চুক্তির কাজে বড় বড় ড্রেজার ক্রেন সহ ভারী সব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ড্রেজিংয়ের পর জিও টেক্সটাইল দিয়ে ব্যাট তৈরি করা হচ্ছে ব্লক বসাতে, নদী তীরও বাধাই করে ফেলা হচ্ছে। জাজিরা প্রান্তের 42 নম্বর খুঁটির মতো মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটি এলাকার নদী তীর একেবারেই বদলে গেছে। এই বছরের মধ্যে ব্লকের কাজ শেষ করবো বলে আশা করছি আর কি। কিছুদিনের মধ্যে জিও টেক্সটাইল টাম্পিং শুরু হবে। সেতুর জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার এবং মাওয়া প্রান্তে 300 মিটার এলাকায় গেল মৌসুমেই নদী শাসনের কাজ হয়েছে, এখন বাকি অংশে কাজ চলছে। চেষ্টা করছি যেন আমরা জুনের যে টার্গেট এটা যেন অ্যাচিভ করতে পারি। নদী শাসনের কাজটা দুইটাই চ্যালেঞ্জ, নদী শাসনটা একরকম চ্যালেঞ্জ, ব্রিজ আর একরকমের চ্যালেঞ্জ। নদী শাসনের কাজের বাস্তব অগ্রগতি 88%। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রায় 12 কিলোমিটার এবং এই মাওয়া প্রান্তে 2.10 কিলোমিটার এলাকায় চলছে নদী শাসনের চূড়ান্ত পর্যায়ের কাজ। মুন্সীগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মাত্র 5 ঘন্টার মধ্যে কড়াইল বস্তিতে আবারও দেয়া হয়েছে অবৈধ সংযোগ। মাসে 15 কোটি টাকার বেশি অবৈধ গ্যাস বাণিজ্য হয় বস্তির 30,000 ঘর ও দোকানপাট থেকে, আর এর সঙ্গে জড়িত রাজনৈতিক ব্যক্তি ও তিতাসের কর্মকর্তারা বলে দাবি স্থানীয়দের। তবে তিতাসের দাবি তাদের কেউ জড়িত নয়। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। 30,000 ঝুপড়ি ঘর নিয়ে মহাখালীর কড়াইল বস্তি, 5 দশকে ছালাছোটের বস্তি এখন টিনের দোতলায় রূপ নিয়েছে। গড়ে ওঠা বস্তি যেন তিতাসের সেবার অন্যতম এলাকা। বিচ্ছিন্ন করা হয়েছে কড়াইলের অবৈধ সংযোগ, কিন্তু মাত্র 5 ঘন্টার ব্যবধানে স্থানীয় প্রভাবশালীদের আলাদিনের চেরাগের মাধ্যমে পুনরায় লেগে যায় গ্যাস সংযোগ। গ্যাস একদিক দিয়ে কাটবে, একদিক দিয়ে ঢুকবে, হয়তো টাকার অঙ্ক তিতাস গ্যাসের কম দিচ্ছে বা কোন দিক দিয়ে বেশি দিচ্ছে, এরকম যারা ব্যবসা করে গ্যাসের হেরাই লাগাইছে। অলিতে গলিতে ঝুঁকিপূর্ণ পাইপ দিয়ে নেওয়া হয়েছে গ্যাস সংযোগ। স্থানীয়দের দাবি ঘর প্রতি আদায় করা হয় 500 টাকা, এতে মাসে আয় দাঁড়ায় 15 কোটি টাকা। সরকার কত নেয় সেটা জানি না, যারা লাইন নিতেছে আর কি এরাই আমাদেরকে বিল নিতেছে। বস্তিবাসীদের অভিযোগ, অবৈধ এসব সংযোগের জন্য দাবি দলের নাম ব্যবহার করা হচ্ছে, আর তিতাস বলছে অবৈধ সংযোগের সঙ্গে তাদের কেউ জড়িত নয়। বিভিন্ন সাইনবোর্ড তারা ব্যবহার করে তারা কিন্তু কিছু সুবিধা ভোগ করেন। গ্যাস নেটওয়ার্কে যত ধরনের গ্যাস চুরি আছে তা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করব এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ নির্মূল করে ছাড়ব। 90 একরের বেশি জায়গা জুড়ে থাকা কড়াইল বস্তির জনসংখ্যা লক্ষাধিক। তিতাস কর্তৃপক্ষ বলছে এসব সংযোগ বন্ধে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, তাহলে সম্ভব কড়াইল থেকে অবৈধ এসব গ্যাস সংযোগ অপসারণ করা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য 15 কিংবা 17 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বাংলাদেশ দল। বিপিএল চলায় সিরিজের আগে কন্ডিশনার ক্যাম্প হবে 2 থেকে 3 দিনের, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ওভারঅল 3টা ফরম্যাট নিয়ে আলোচনা হয়েছে যে, এবং প্লাস আমাদের হাই পারফরমেন্স ইউনিট, এটা নিয়েও একটু আলোচনা হয়েছে যে কীভাবে এটারও ডেভেলপিং কীভাবে কী করা যায়। আমরা একটা আলোচনা করছি এবং হেড কোচের সাথেও আলোচনা আছে, ক্যাপ্টেনের সাথে। তো আশা করছি 15 থেকে 17 তারিখের মধ্যে আমরা মাননীয় সভাপতির কাছে অনুমোদনের জন্য দিয়ে দিই। বিপিএল চলছে তো এটা ডিফিকাল্ট, 2 দিনের বেশি বা 3 দিনের বেশি প্র্যাকটিস করে ছাড়া খেলা হবে না। আমাদের 50 ওভার্সের একটা দল কিন্তু রেডি করাই আছে, সেই হিসাবে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নাই। বিপিএলটা T20 ফরম্যাটে যেহেতু খেলা আছে দুইটা, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন আইন অনুযায়ী ইসি গঠনে 6 সদস্যের সার্চ কমিটি, সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান,
নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার আশা। এবং শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা আপিল বোর্ডের। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।